গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র কিংবা পিইউসি সেন্টার কিভাবে খুলবেন তার কিছু তথ্য জানবার জন্য আপনারা এই ভিডিওতে ক্লিক করেছেন। তাই এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদের বলবো আপনারা কিভাবে একটি গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খোলার জন্য কিংবা ওপেন করার জন্য কিভাবে অনলাইন কিংবা অফলাইনে ফর্ম ফিল আপ করবেন, এবং এই ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খুলতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, এবং তার সঙ্গে এই ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খুলতে গেলে আপনাকে কি কি মেশিন কিনতে হবে, এবং এর জন্য কত শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, এই সমস্ত কিছুর পুরো বিস্তারিতভাবে বলবো এই ভিডিওতে। তাই বন্ধুরা, আপনারা এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি একটু মন দিয়ে দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। গাড়ির ধোঁয়া পরীক্ষা এবং পলিউশন চেক সেন্টার খুলতে গেলে আপনাকে যে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, সেই অনলাইন ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে সর্বপ্রথম এই সাইডে আসতে হবে। অর্থাৎ আমার ডিসপ্লেতে এখন যে সাইটটি ওপেন হয়ে আছে দেখতে পাচ্ছেন, এই সাইডের লিঙ্কটি আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই সাইডে চলে আসতে পারবেন। আগে আপনারা জেনে নিন, এই সেন্টারটি খুলতে গেলে কিংবা ওপেন করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে। 1 নম্বর, প্যান কার্ড আপনার থাকতে হবে, এবং 2 নম্বর, আপনার আধার কার্ড থাকতে হবে, অর্থাৎ আধার কার্ড লাগবে। 3 নম্বর, আপনার ভোটার কার্ড থাকতে হবে। তার সঙ্গে আপনাকে 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে এফিডেভিট করতে হবে, এবং লোকাল অথরিটির NOC সার্টিফিকেট লাগবে। এই টোটাল 5টি ডকুমেন্টস লাগবে। এরপরে চলে আসি এই ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খোলার জন্য কি কি মেশিন লাগবে। প্রথমত, আপনার কাছে একটি কম্পিউটার থাকতে হবে। দ্বিতীয়ত, তার সঙ্গে একটি কালার প্রিন্টার, এবং তৃতীয়ত, আপনাকে যেটি কিনতে হবে সেটি হলো পলিউশন টেস্টিং মেশিন। এটির 2টি আলাদা আলাদা ভাগ রয়েছে, যেমন 1 নম্বর, অপাসিটি মিটার। যে সমস্ত গাড়ির ডিজেল ইঞ্জিন হয়ে থাকে, সেই সমস্ত ডিজেল ইঞ্জিন গাড়ির ধোঁয়া পরীক্ষার জন্য এই অপাসিটি মিটারের সাহায্যে পরীক্ষা করা হয়ে থাকে। এবং 2 নম্বর হলো মাল্টি গ্যাস অ্যানালাইজার, অর্থাৎ যে সমস্ত গাড়ি পেট্রোল এবং LPG গ্যাসের দ্বারা চলে, সেই সমস্ত গাড়ির পলিউশন চেক করতে গেলে এই মাল্টি গ্যাস অ্যানালাইজার মেশিনের প্রয়োজন হয়। তাই এই মেশিনগুলি আপনাকে কিনতে হবে। এরপরে চলে আসি কিভাবে অনলাইনে আবেদন করবেন। এই ধোঁয়া পরীক্ষার কেন্দ্রটি খুলতে গেলে আপনাকে এই সাইডের ঠিক ওপরের দিকে যে রেজিস্টার নিউ কিংবা ওল্ড PUC সেন্টার যে অপশানটি রয়েছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস খুলবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার স্টেট সিলেক্ট করার জন্য বলছে। আপনারা আপনাদের যে স্টেটটি সিলেক্ট করবেন, এবং এরপরে আপনাকে অফিস সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে স্টেটটি সিলেক্ট করেছেন সেই স্টেটের আন্ডারে যতগুলি 8টি অফিস রয়েছে, তাদের মধ্যে আপনাকে আপনার 8টি অফিসটি সিলেক্ট করতে হবে, যেটির আন্ডারে আপনি সেন্টারটি খুলতে চাইছেন। অর্থাৎ এটি সিলেক্ট করার পরে এখানে নিচে PUC অ্যাপ্লিকেশন ID অটোমেটিক জেনারেট হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে এখানে আপনি যে সেন্টারটি খুলবেন সেই সেন্টারের নাম যেটি রাখবেন, সেই নামটি আপনাকে এখানে লিখতে হবে। এরপরে যার নামে সেন্টারটি খুলতে চাইছেন তার ফুল নামটি লিখতে হবে। ঠিক এই রকম ভাবে যে যে তথ্য চাইছে, ঠিক সেই তথ্যগুলি দিয়ে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এরপরে আপলোড ডকুমেন্টস অপশানটি যে রয়েছে দেখতে পাচ্ছেন, ঠিক আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটি পড়বে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনার যে ক্যাপচার কোডটি থাকবে, সেই ক্যাপচার কোডটি আপনাকে দেখে দেখে ফিল করতে হবে। ফিল করে এখানে দিয়ে আপনার যে ডকুমেন্টসগুলি আমি এর আগে বলেছিলাম, সেই ডকুমেন্টসগুলি এখানে আপলোড করার জন্য আপনাকে বলবে। আপনারা সেই ডকুমেন্টসগুলি আপলোড করে দেবেন। এরপরে আপনি অ্যাপ্লিকেশন স্লিপ ডাউনলোড করে নেবেন, এবং এখানে যে অনলাইন যে পেমেন্ট যে অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপনার অনলাইন পেমেন্ট করতে হবে।
ঠিক এই রকম ভাবে আপনাকে এই পিইউসি সেন্টার খোলার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এরপরে চলে আসি আপনারা অফলাইনে আবেদন করবেন কিভাবে। অনলাইন ছাড়াও অফলাইনের মাধ্যমে ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খোলার জন্য আবেদন করা যায়। সেক্ষেত্রে আপনাকে নিকটবর্তী আরটিও অফিসে যেতে হবে এবং সেখানে আধিকারিকের সঙ্গে আপনাকে কথা বলতে হবে এবং যে যে ডকুমেন্টস চাইছে সেই সব ডকুমেন্টসগুলো আপনাকে সেখানে দিতে হবে। এরপরে চলে আসি এই ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খুলতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, অর্থাৎ এই ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খোলার জন্য আপনার যে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। এক নম্বরে অটো মেকানিক ডিজেল মেকানিক সার্টিফিকেট থাকতে হবে কিংবা মোটর মেকানিক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। উপরুক্ত এই সার্টিফিকেট যদি আপনাদের না থাকে আপনি এই ধোঁয়া পরীক্ষা কেন্দ্র খুলতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আপনার ফার্ম কিংবা সোসাইটি ট্রাস্ট কোম্পানি এইসব ডকুমেন্টসগুলি যদি থাকে তাহলে আপনার এই ধোঁয়া পরীক্ষা কেন্দ্রটি খুলতে পারবেন। তা বাদেও আপনারা যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তবুও এই সেন্টারটি খোলা যায় সেটি কি করে আমি পরবর্তী ভিডিও আমি আপনাদের বানিয়ে দেব, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আগে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তা নমস্কার বন্ধুরা, আমার ভিডিওটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।